नमस्कार, আমার নাম সৌমেন গাঙ্গুলী। আমি 1999 সালে 52 আকুশন সাত সমাজ স্কুল থেকে পাস আউট করেছি। 52 আকুশন সালে আমি ভর্তি হই ক্লাস ফাইভে। আমি 6 বছর প্রায় কাটিয়েছি স্কুলে। ওই সময়টা আমার জীবনের সবচেয়ে ভালো সময় ছিল। আমি আজ জীবনে যা হতে পেরেছি বা যা হতে পারছি তা সব স্কুলের শিক্ষকদের সহায়তার জন্য। স্কুলের 6 বছরটা আমি জীবনে ভুলতে পারবো না। সেই 6 বছর যেখানে আমরা পড়াশোনা করেছি, খেলাধুলাও করেছি, শিক্ষককে আমরা কোনো শিক্ষক হিসেবে পাইনি, আমাদের দাদার মতো পেয়েছি, যা সবসময় আমাদের পাশে থাকতেন আমাদের শুধরে যাওয়ার জন্য। আমাদের ভালো পড়াটাই তাদের একমাত্র ধর্ম ছিল, তার জন্য আমাদের বকতেন, আমাদের ভালোবাসতেন। সেরকম আমার জীবনে তাদের প্রত্যেক শিক্ষক যা বর্ণনা আপনি সঙ্গে ছিলেন ওই সময় সবার অবদান রয়েছে। সবাই আমাকে সাহায্য করেছেন আমাকে এই সম্মেলনে আজকের দিনে গড়ে তুলতে। কিছু ঘটনা বলতে গেলে এখনো মনে পড়ে, আমি যখন স্কুলে ভর্তি হই তখন আমার দাদাও সেই স্কুলে পড়তো, সে আমার থেকে 4 বছর সিনিয়র ছিল। কিছু মজার ঘটনা আছে, যেমন দাদা জোর করে আমাকে রোজ না 2 লিটার জলের বোতল বওয়াতো, ঠান্ডা জল, আর টিফিনের সময় আমার কাজ থাকতে সেই জলটা দাদার কাছে পৌঁছে দেওয়া। সেই জল দাদা বন্ধুরা খেত, আমাকে রোজ বয়ে বয়ে নিয়ে যেত হতো, সেই সময় কখনো ভোলা যাবে না। দাদার মুখে খুব শুনতাম যে এস কে দেবান স্যার থাকতেন খুব কড়া, খুব ভয়ঙ্কর, খুব নাকি বকতেন, তাই তাকে দেখলে আমাদের সবার খুব ভয় লাগতো, আমার ভুলও তাকে যেতে চাইতাম না। ভালো আছে, দাদা যদি স্কুল যেত না আমাকেও যেতে দিত না জোর করে। একদিন তাই জন্য তখন আমাদের যে মহারাজ ছিলেন বিশ্বনাথ আনন্দজি, দাদাকে আমাকে দেখে পাঠিয়েছিলেন, বলছেন অভিষেক তুই আসিস না স্কুলে খুব ভালো কথা, তোকে আসতে হবে না, তুই তো ভাইকে কেন আসতে দিস। এই যে ভালোবাসা ছিল আমাদের মহারাজের ও শিক্ষকদের, সেটা আমি জীবনে কোনোদিন পাইনি। বন্ধুদের কথা বললেও বলবো যে স্কুলের যে বন্ধু তৈরি হয় সেই বন্ধু সারা জীবনে কোনোদিন হয় না, তাই আজও স্কুলের বন্ধুদের সঙ্গে সম্পর্ক অটুট আছে। আমরা এখনও হয়তো খুব কথা হয় না, খুব মেলামেশা করা যায় না, কিন্তু যে সম্পর্কটা আছে সেটা কিন্তু একদম খাঁটি সম্পর্ক। ওর তো কোনো স্বার্থপরতা নেই, কোনো স্বার্থ সিদ্ধির ব্যাপার নেই, কোনো মনের সম্পর্ক। কিছু স্যারের কথা না বললে খুব খারাপ হবে, তাই বাকি সবাইকে আমার প্রণাম দিলাম। কিছু স্যারের কথা স্পেশালি বলতে চাইবো। প্রথম হচ্ছেন চন্দ্রনাথ মুখার্জি স্যার। আমার অঙ্কে ভয় ছিল ছোটবেলা থেকে, তারপর যখন অ্যালজেব্রা এলো সিলেবাসে অঙ্ক দেখে আমার গায়ে জ্বর চলে আসত। ক্লাস 7 থেকে 8 উঠতে আমার রেজাল্ট খুব খারাপ হয়েছিল, তখন দাদা আমাকে চন্দ্রনাথ স্যারের কাছে ভর্তি করে দেয়। আজ যদি ওনার সহায়তা আমি না পেতাম তবে হয়তো আমি তো স্কুলের বন্ধু ঠিক মতো পার করতে পারতাম কি না জানি না। উনি আমাকে শিখিয়েছেন, ওনার সাথে আমরা কোচিং ক্লাসে পড়তাম, তার সাথে আমাদের স্যার সুমন কর্মকার পড়তো যে মাধ্যমিকে প্রথম হয়েছিল। উনি সুমনকে যা সময় দিতেন আমাকেও সেই সময় দিতেন। আমাকে শিখিয়েছিলেন যে তুই যেটা পারবি সেটাই কর, বাকি জিনিসগুলো তোকে করতে হবে না। ওনার সাহায্যে মাধ্যমিকে উনি নম্বরে পাস করতে পেরেছিলেন। তারপর যোগেশ স্যার ছিলেন, যোগেশ স্যার যেমন বকতেন সেরকম ভালোভাবে পড়াতেন আমাদের। আমরা সবসময় অপেক্ষা করতাম যোগেশ স্যার ওখানে যে কবে বিজয় আসবে, কবে স্যার আমাদের খাওয়াবে। বিজয় আসার পর স্যারের খাওয়ানো, আমরা বন্ধুদের খাওয়ানো, ওটা একটা উৎসবের মতো ছিল। সুদীপ্ত চক্রবর্তী স্যার, ইংলিশটা সবসময় বাংলার কাছে খুব ভয়ের বিষয়, আমরা ইংলিশ বলতে পার চাইতাম না পড়তে চাইতাম, উনি আমাদের ইংলিশকে ভালোবাসতে শিখিয়েছিলেন। ইংলিশে কথা বলা, ইংলিশে যা কিছু করা সুদীপ্ত চক্রবর্তী স্যারের হাত থেকে শিখেছি আমি। আর আছেন মনোজ মাইতি স্যার, জীবন বিজ্ঞান সাবজেক্টটা আমরা ওনার কাছে পড়েছিলাম, যত ভালোভাবে উনি বোঝাতে পেরেছিলেন আমাদেরকে, যেটা আমাদের ভবিষ্যতেও গাড়ি লেগেছে। হয়তো আমি সেই সাবজেক্ট নিয়ে আগে পড়াশোনা করিনি, তবে মাধ্যমিক পর্যন্ত ওনার পড়াশোনা দেখানো সাহায্য করা খুব গাড়ি লেগেছিল। এছাড়াও স্কুলের বাকি যে স্যাররা ছিলেন, নীলাদ্রি স্যার, দিব্য স্যার, বাবলু স্যার, সুকুমার দা, সবাই আমাদের সাহায্য করতেন স্কুলের ক্লাসের মধ্যে, সবাই সময়ভাবে সময় দিতে আমাদের, যাতে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি। আজকে আমি স্কুল ছেড়েছি প্রায় 20 বছর হয়ে গেল। আমি আজকে জীবনে একটু হলেও সফল হতে পেরেছি, একটা বড় কোম্পানিতে কাজ করি, ভালো মাইনে পাই, তা সবই ওনাদের সহায়তার জন্য, ওনাদের আশীর্বাদের জন্য। তাই আমি সবসময় ওনাদের কৃতজ্ঞ থাকবো। হয়তো আমি স্কুলে যেতে পারি না, ওনাদের সঙ্গে অত সময় স্পেন্ড করতে পারি না, ব্যর্থ আমাদের এত শিডিউলটা এখন টাইট হয়ে গেছে, সময় দিতে পারি না, তবুও আমি সবসময় মনে করি যে ওনাদের ওনার সবসময় আমার মনের মধ্যেই আছে, আমার ভালোবাসা কৃতজ্ঞতা সবসময় ওনাদের প্রতি থাকে। এবার আমার ব্যক্তিগত জীবনে কিছু ঘটনা বলবো যা হয়তো বা অন্যরা শুনলে একটুখানি তাদের সাহায্য করতে পারে।
আমরা ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি। অনেকে হয়তো জানেন না বা জেনে থাকবেন, আমার কিছু কিছু স্যারেরা জানেন যে আমার দুবার ক্যান্সার হয়েছিল। সেই দুবারই কিন্তু আমি সঠিকভাবে চিকিৎসার মাধ্যমে সফল হতে পেরেছি এবং আজকে আমি বলতে পারি যে আমি সম্পূর্ণ সুস্থ। এবং এই আমাকে যে ক্যান্সারটা লড়ার শক্তি তা কিন্তু আমি স্কুল জীবনে আমার শিক্ষা থেকেই পেয়েছি যে কোনো কিছুতে আমি হার মানা চলবে না। তাই আমার ছোটো ভাই বোনরা, দাদারা, যারা যাদের পরিবাররা এই কঠিন রোগের সামনে দিয়ে যায় বা কঠিন রোগকে সম্মুখীন হয়ে যায় বলবো, তো আপনারা কখনোই হাল ছাড়বেন না। যদি হাল আপনি না ছাড়েন তবে যে কোনো অবস্থাতে আপনার জয় লাভ করা সম্ভব হবে। আজকে আমি দেখি, আজকে আমার ঘটনা ছিলাম যে ছোট্ট বাচ্চা, যে আমার কলিগের মেয়ে, তার ক্যান্সার রোগ হয়েছে। এই রোগকে কিন্তু হারানো সম্ভব যদি আপনি মনের জোরকে কঠিন করতে পারেন। যদি সবসময় আপনার পরিবারের মধ্যে হাসি থাকে যে হ্যাঁ এটা একটা রোগ, অন্য সব রোগের মতোই সঠিক চিকিৎসায় এই রোগের থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব। তাই আমি সবাইকে অনুরোধ করবো, কারো যদি কোনো এই রোগের সম্মুখীন হতে হয় কখনো হাল ছাড়বেন না, নিজেকে ছোট মনে করবেন না, নিজেকে অসহায় মনে করবেন না, সম্পূর্ণ চিকিৎসা পান, আপনার সঠিকভাবে সুস্থ হতে পারবেন। স্যার আমার প্রণাম জানাচ্ছি, আপনার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার আশীর্বাদ সবটা আমার উপর আমাদের উপর রাখবেন, আপনার আশীর্বাদে আমরা জীবনে আরও সফল হতে পারবো। এই সাফল্য, এই কথাগুলি আমার কথা শেষ করলাম। নমস্কার।